এগরা বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল। শুক্রবারই কটকের হাসপাতালে মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত ভানু বাগের। এবার SSKM হাসপাতালে চিকিৎসাধীন আরও এক ব্যক্তির মৃত্যু হল। মৃতের নাম রবীন্দ্র মাইতি। জানা গিয়েছে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছিল। উল্লেখ্য, এগরা বিস্ফোরণ কাণ্ডে ঘটনাস্থল থেকে নজনের দেহ উদ্ধার হয়েছিল। এরপর ভানু বাগ সহ মোট দুজনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এগরা বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11।